हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल गुनगुन्स ब्लॉग्स। कैमन आछो सबाई? निश्चय अनेक भालो आछो। और आज के आमी तोमादेर साथे एकटा रेसिपी शेयर करब। रेसिपिटार नामटा आमी नय परेई बोलबो। फार्स्ट अफ अल आमी शेयर करे नी एई रेसिपिटा करते आमादेर की की लागछे। तो मेन जे तीनटे इनग्रेडियंट्स लागछे सेटा होच्छे बेगुन, धने पाता और काँचा लंका। सो आमरा प्रथमे देखो बेगुनगुलोके एरकम भावे केटे नियेछि। आर एकटु बड़ो बड़ो करेई काटते हबे जाते बेगुनगुलो गले ना जाए, कारण एकटु फ्राई करे निते हबे। आर फ्राई करे निलेई बेगुन जेहेतु खूब नरम सहजेई एटा गले जेते पारे, तो सेई जन्य आमरा एकटु बड़ो बड़ो करेई केटे नियेछि। आर एटाके एकटु जलेर मध्ये भिजिए रेखेछि जाते कालो ना हये जाए। এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা। এখানে প্রায় 150-200 গ্রাম মতন ধনে পাতা আছে। তো এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নিতে হবে, এর একটা পেস্ট বানাতে হবে। এবার আমি জল থেকে বেগুনগুলোকে তুলে নিয়েছি। এবার দেখো এই বেগুনগুলো কিন্তু একটু কালো হয়ে যায়নি, কারণ জলের মধ্যে ভিজানো ছিল। আদারওয়াইজ কিন্তু এটা কালো হয়ে যেতে পারে এমনি কেটে রাখলে। আর এখানে দেখো আমি গ্রাইন্ড করে নিয়েছি, পেস্টটা একদম ঠিক একটা পেস্ট হয়েছে। কাঁচা লঙ্কাটাও আমি ধনে পাতার সাথেই পেস্ট করে নিয়েছি। প্যান হিট হয়ে গেছে, সরষের তেলে আমি রেসিপিটা করব। তেলটাও গরম হয়ে এসেছে। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটুখানি ফোড়ন হিসাবে অ্যাড করব কালো জিরে। সো এটা আর একটুখানি হিট হবে। এবার আমি দেখো এর মধ্যে অ্যাড করে দিলাম কালো জিরে। কালো জিরেটা যখন একটু ফ্রাই হয়ে আসবে, একটা স্মেল আসবে সুন্দর, তখন আমি এর মধ্যে বেগুনগুলোকে এক এক করে অ্যাড করে দেবো। আর বেগুনগুলোতে একটু নুন হলুদ আমি আগে থেকেই মাখিয়ে নিয়েছি। সো এবার আমি এগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এই রেসিপিটার নাম আমি দিয়েছি বেগুন পাতুরি। তো তোমরা এটাকে বেগুন পাতুরিও বলতে পারো, বা এটার নাম ধনিয়া বেগুনও বলতে পারো, যা খুশি। পার্টিকুলারলি এটার কী নাম আমি ঠিক বলতে পারবো না। সো আমি এটাকে বেগুন পাতুরি হিসাবেই জানি, বিকজ আমাদের বাড়িতে প্রত্যেক বছর শীতের সময় এই ধরনের রেসিপিগুলো করা হয়, কারণ শীতকালে তোমরা ভালোই বেগুন পেতে পারো এরকম টাইপের। হ্যাঁ, বেগুন যদিও সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতের বেগুনগুলো খেতে বেশ ভালো লাগে। তো এই বেগুনগুলো দেখো ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা। আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, এর মধ্যে বেশি কিছু মশলার দরকার পড়ে না। মেন যে জিনিসগুলো যেমন ধনে পাতা, কাঁচা লঙ্কা, এটা তো লাগবেই, এটা ছাড়া কিন্তু আর সেরকম কিছুই লাগে না। এর মধ্যে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দিতে হবে, কারণ মিষ্টিটা আমি এ কারণেই দিতে বলবো যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। আর যারা মিষ্টি খেতে পারো না, তারা না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর এটা কিন্তু ভাত বা রুটি দুটোর সাথেই খুব ভালো লাগে। তো তোমরা যারা করনি বাড়িতে এরকমভাবে বেগুন পাতুরি, তারা কিন্তু করে নিতে পারো। রেখেছিলাম তো সেই আন্দাজে আমাকে নুনটা দিতে হবে, আর একটু সামান্য চিনিও দিয়ে নিয়েছি, আর যতটা পরিমাণ নুন আর দরকার দিয়ে দিলাম। এবার এটাকে আর একটুখানি ভালো করে ড্রাই হতে দিতে হবে যাতে জল ভাবটা কেটে যায়। এটা একটু শুকনো শুকনোই হবে, একদম ড্রাই ড্রাই হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। এবার দেখো এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, একদম দেখো ড্রাই হয়ে গেছে। আর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা একদম জলটা শুকিয়ে গেছে। তো এবার এই দেখো এরকম লাইট গ্রিন ছিল, সেটা একদম ডিপ গ্রিন কালার হয়ে গেছে। তো যাই হোক, কালারে কিছু আসে যায় না, খেতে কিন্তু দারুণ লাগে। সো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, আর গরম ভাতের সাথে অথবা গরম গরম রুটির সাথে খেয়ে দেখো, একদম মানে অন্যরকম লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।